নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। আন্তর্জাতিক নারী দিবস পালন দুপুরাজপুরে। সুদূর ইউক্রেন থেকে বাড়ি ফিরল ডাক্তারি পড়ুয়া, স্বস্তি মিলল পরিবারে। টানা ছাত্র আন্দোলন চলার পর আশার আলো পড়ুয়াদের। নারী দিবসের দিনে পাত্রীর হাতে তুলে দেওয়া হলো 50,000 টাকার চেক। জেলা বার্তা বিস্তারিত। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে দুবরাজপুরে ICDS প্রজেক্টের কন্যাশ্রী প্রকল্পের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হলো দিনটি। এদিন দুবরাজপুর ব্লক থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং কিশোরীদের নিয়ে একটি পদযাত্রা বের হয়। তারপর দুবরাজপুর ব্লকের সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মীর সোহেল শাখাওয়াত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানে আমাদের সহযোগী হয়েছেন আমাদের AWW দিদিরা এবং কিশোরী মেয়েরা। এদেরকে নিয়ে আমরা প্রথমে একটি ছোট র্যালি করলাম এই দুবরাজপুর ব্লক অফিস থেকে DSA মাঠ পর্যন্ত। একটা সমাজকে বার্তা দেওয়া যে আমরা নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান। তারপর আমরা এই ব্লকের কমিউনিটি রুমে একটা অনুষ্ঠান করলাম, যেখানে আমাদের জয়েন্ট BDO স্যার এবং BW স্যার তাদের মূল্যবান বক্তব্য রাখলেন। আমাদের সুপারভাইজার দিদিরাও তাদের মূল্যবান বক্তব্য রাখলেন, আজকের দিবসের গুরুত্ব সম্পর্কে বললেন, এবং কিশোরী মেয়েরাও তাদের বক্তব্য রাখলেন। এবং এখন কিছু কিশোরী মেয়েরা বিভিন্ন রকম নাচ গান এসব করছেন আর কি। আজ নারী দিবসে একটাই বার্তা দেওয়া যে প্রত্যেকটা মেয়ে যেন পুরুষের সমমর্যাদা পায়, তারা তাদের প্রাপ্য অধিকার মর্যাদা নিজেদের পরিবারে পরিবেশে তারপর নিজের কর্মক্ষেত্রে যেন তাদের প্রাপ্য অধিকার মর্যাদা এই সব কিছু যেন তারা পায়। শেকলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সুদূর ইউক্রেন থেকে সঙ্গী এক পোষ্য বিড়ালকে নিয়ে বাড়ি ফিরল সিউড়ির সুলতান আহমেদ নামে এক ডাক্তারি পড়ুয়া। ছোট থেকে তাকে বড় করেছিল সুলতান, শুধু ভালোবাসার টানে ফেলে আসতে পারেনি তার সঙ্গীকে। বাড়িতে পৌঁছে স্বস্তি মিলল সুলতান সহ পরিবারের লোকজনের, সেই সঙ্গে তারা ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে। সরকারকে ধন্যবাদ।
তারপরে আর লাস্টলি সব থেকে যেটা সেটা হচ্ছে যখন রানিংয়ে গেছিলাম যখন গেলে কিন্তু সেখানে গেলে ওদের মানে ওই যে 5-6 দিন ওদের মানে ওই চার বছর ওদের সমস্ত ব্যবস্থা করে ফেলেছিল ঠিক আছে। আর ওইখানটা নিয়ে আর ওই স্টুডেন্টের বিভিন্ন ধরনের ফিস হচ্ছে পরিবারে তো বড় কাজ করে করতে তো সমস্ত ফিসে দিয়ে ওইখানটা করে গেছিল লেগেছিল তারা নিয়ে হয়ে এখন সেটা তো ধরুন স্কেচ করে সেটা পুরোপুরি এখন নিয়ে ভয় টিভি সিউড়ি। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক, ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। টানা 10 দিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন চলার পর কিছুটা আশার আলো দেখছেন পড়ুয়ারা। এদিন হোস্টেল খোলা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের পর স্বভাবতই খুশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমাদের মূলত 3টে দাবি ছিল, একটা হচ্ছে অবিলম্বে হোস্টেল খুলতে হবে, 2নম্বর দাবি ছিল অনলাইনে পড়িয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না, আর উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সময়সীমাটা বাড়াতে হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষ ছাত্রদের সঙ্গে না কথা বলে হাইকোর্টে কেস করে, সেই রায়ের অনুযায়ীতে ছাত্রদের সমর্থনে হাইকোর্ট আজকে উত্তর দিয়েছে যে যতদিন না পর্যন্ত হোস্টেল খুলছে ততদিন পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া যাবে না। হাইকোর্টের এই রায়ে আমরা সবাই আনন্দিত উপভোগ করছি, আশা করছি এই আন্দোলন যতদিন মানে আমাদের 3টে দাবি যতদিন না মানছে ততদিন আমাদের এই আন্দোলনটা চলবে। ভয় টিভি বোলপুর। আজ বিশ্ব নারী দিবস, এই উপলক্ষে এক অসহায় পরিবারের কন্যা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন ইলামবাজার শাখার পক্ষ থেকে 50,000 টাকার চেক প্রদান করা হলো। এই চেক প্রদান অনুষ্ঠানে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন বুবাই মণ্ডল ও বাপ্পা মণ্ডল। এদিন পদুমা গ্রাম পঞ্চায়েতের কলাইডাঙ্গা গ্রামে পাত্রী বাড়িতে গিয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের হাতে এই চেক তুলে দেওয়া হয়। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের মানুষজন। এখানে যে চেকটা দিলেন সেই চেকটা কত টাকার চেক? ওটা 50,000 টাকা চেক দেওয়া হয়েছে। এটা কি মানে শুধু অনলি ফর মেম্বারদেরকে দেওয়া হয় না মেম্বার ছাড়াও দেওয়া হয়? না, মেম্বার ছাড়াও আমরা দিই। কেউ যদি আমাদের বিয়ের জন্য দরখাস্ত করে, গরিব দুস্থ অসহায় মানুষ, সেক্ষেত্রে আমরাও তাদের একটা আর্থিক সাহায্য আমরা করে দিই আমাদের সংস্থা থেকে। এই দরখাস্ত করার নিয়মটা কী? দরখাস্ত করার নিয়ম, যদি কেউ মনে করছে যে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারছি না বা লেখাপড়া করাতে পারছি না, তো আমাদের একটা সাদা কাগজে দরখাস্ত করবে। যদি মনে করেন যে সে বিয়ে দিতে পারছে না তো বিয়ে পারপাসে সে লিখবে, যদি মনে করেন যে সে লেখাপড়া করাতে পারছে না তো লেখাপড়ার জন্য লিখবে। লিখে আমাদের এখানে তার টোটাল ডকুমেন্টস সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আমরা ভেরিফাই করে আমরা আর্থিক সাহায্য করে দেবো। আমরা পড়াশোনার জন্য দিয়ে থাকি 20% থেকে 70%, আর বিয়ের জন্য দিয়ে থাকি 20,000 থেকে 50,000 টাকা। ভয় টিভি ইলামবাজার। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। আন্তর্জাতিক নারী দিবস পালন দুবরাজপুরে। সুদূর ইউক্রেন থেকে বাড়ি ফিরল ডাক্তারি পড়ুয়া, স্বস্তি মিলল পরিবারে। টানা ছাত্র আন্দোলন চলার পর আশার আলো পড়ুয়াদের। নারী দিবসের দিনে পাত্রীর হাতে তুলে দেওয়া হলো 50,000 টাকার চেক।
আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।